হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। আর আজকে একটা সুন্দর সকাল নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো আজকে যে সুন্দর রোদ উঠেছে, খুব ভালো রোদ উঠেছে। আর মাঝে মাঝে একটু মানে রোদটা চলেও যাচ্ছে, যেহেতু দক্ষিণবঙ্গের ওই সাইডটাতে হচ্ছে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তো সেই জন্য আমাদের এখানেও একটু ওয়েদার আপ ডাউন করছে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 10:30-টার মতো বাজে। তো ছেলের স্নান কমপ্লিট হয়ে গেছে। কি করছো? কেন ওরম করে রাখবে না, ব্যথা লাগবে, গলার মধ্যে একদম ব্যথা লেগে যাবে। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন ওকে নিচে নিয়ে যাই। আজকে চিকেন রান্না হচ্ছে, তো সকালবেলা ওকে দেখি কি রান্না করেছে, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া ওকে করিয়ে দিই। আর কি, সোজা করে পড়ো, বাইরে দেখো কি হাওয়া হচ্ছে, ওই দেখো ঝড় চলে এসছে, ডানা কিন্তু বুঝেছ, ডানা ঝড়। এদিকে আকাশ তো পরিষ্কার, ওদিককার প্রভাব এদিকেও রয়েছে, দেখা যাক ঝড় বৃষ্টি যদি এদিকেও হয় কি অবস্থা হবে বোঝা যাচ্ছে না। আবার আগামীকাল আমাদের আবার ঘুরতে যাওয়ার প্ল্যানিং রয়েছে, মিরিক হয়ে আমাদের নেপাল যাওয়ার কথা রয়েছে। তো জানি না, আপাতত সব কিছু প্ল্যানিং ঠিকঠাকই, ওয়েদারে ভরসা পাচ্ছে না, এদিককার ওয়েদারও খুব একটা সুবিধার লাগছে না। তো চলো বাবা নিচে যাই, তো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, সকালের এখন খাওয়া দাওয়া হচ্ছে এখানে লাউয়ের ডগার তরকারি আর পাঁপড় দিয়ে অল্প একটুখানি ভাত খাবো। আর এদিকে চিকেন রান্না হচ্ছে, চলো খাওয়া দাওয়া করে নিই। কি বাবা, মিশাল গাড়ির ঝান্ডা। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 2, তো ছেলেকে নিচের থেকে একটু নিয়ে এসেছিলাম, আমার সঙ্গে একটুখানি শুয়েছিল, শুয়ে থাকতে থাকতে ও ঘুমিয়ে পড়েছিল। তো এখন ওকে দুপুরে খাওয়া দাওয়া করাবো, আর আজকে আমি একটুখানি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, আমারও প্রচণ্ড খিদে পেয়েছিল। তো চিকেন তো রান্না হয়েছে, ওটা হয়েছে বন্দে মাতরমে ঝান্ডা। চলো এখন তুমি ভাত খাবে মাংস দিয়ে, চলে আসো। তো এখন ওকে নিচে নিয়ে যাই, ওকে তাড়াতাড়ি এখন খাওয়া দাওয়া। হ্যাঁ, মিসাইল গাড়ির ঝান্ডা বাবা। আর বাইরের ওয়েদার কিন্তু ঠিক নেই, আকাশ তো খারাপই লাগছে, ওদিকে ঝড় যে কখন আবার শুরু হয় তুই জানিস, সন্ধ্যার দিকেই তো মনে শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টি। এখন আছে ওয়েদার ঠিক নেই, রোদ ছিল অনেকক্ষণ বাট এখন রোদটা নেই। চলো বাবা আসো 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 আসো, চলো লেটস গো, ভালো লাগবে, আসো। আমার খাওয়া হয়ে গেছে আজকে তাড়াতাড়ি, মাংসটা খুব ভালো হয়েছে, মাংসের মধ্যে আজকে একটুখানি কাসুরি মেথি একটুখানি দিয়েছিলাম আজকে, তো যার জন্য একটু ভালোও লাগছে চিকেনের মধ্যে। নিচে নিয়ে কেন যাবে, ওটা নিয়ে উঠা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হাতে নাও, হাতে নিয়ে চলো, দাও আমাকে, দাও মামুকে দাও, মামাম ধরবে, তুমি হাত ধরে, তুমি ধরে ধরে নামো, চলো স্লোলি স্লোলি। ওর এক ঘুম হয়ে গেল, বাট এখন যখন দুপুরে ঘুমানোর টাইম মনে হয় না আর ঘুম হবে, অসময়ে ঘুমিয়ে পড়লো ও। চলো মাংস দিয়ে ভাত খাবে, চলো আর এই যে এদিকে চিকেন, তো চিকেনটা ফিনিশিংটাতে আমি নামিয়েছি, লাস্টে একটুখানি কাসুরি মেথি দেওয়া হয়েছিল, তো আমি ভাত খাওয়া আমার হয়ে গেছে। আসলে মেনলি স্নান হয়ে গেছিলো, স্নান করার পর এত বেশি খিদে পায় আর তার মধ্যে মাংসটা এমন সেন বেড়ে গেছে, আমার আরও বেশি খিদে পেয়ে গেছে, তো যার জন্য আমি খেয়ে নিয়েছি। তো যাই হোক, এখন ছেলেকে তাড়াতাড়ি খাওয়াই দিই। ডোরেমনটা ওর বেবি হয়, ভালো করে কোলে নাও বাবা, ভালো করে নাও, পিঠে নিয়েছো, ও পিঠেও নিতে হবে, ওকে একটুখানি ঘুরিয়ে আনো, যা একটু বারান্দায়, বারান্দা না একটুখানি জানলা থেকে একটু ঘুরিয়ে আনো, জানলা একটুখানি দেখাও, বাইরে সান দেখাও। হ্যাঁ ভালো করে কোলে নাও, ভালো করে, বাপরে তুমি কি ওর পাপা, ডোরেমনের পাপা তুমি না দাদা, ও মাম মাম তুমি, আচ্ছা
একটু দেখাবে, বেশিক্ষণ থাকবে না বারান্দায়। ওকে বারান্দায় দেখাতে গেলে কোথায় গেলে? হ্যাঁ দেখাও, একটু বারান্দা থেকে একটু এসে দেখাও, পিজিয়নগুলো দেখাও, ওকে পিজিয়নগুলো দেখাও, দেখিয়ে টেকিয়ে আসো। আবার ঘাড়েও নিতে হবে। আচ্ছা দেখছে, আসো এবার ঘরে আসো, আসো আসো ঘরে আসো। ও বাবারে, জাম করতে হবে না, পড়ে যাবে ও, পড়ে গেলে হাত মুখ ভেঙে যাবে তো ডোরেমনের। কোলে করে নিয়ে আসো, এ পড়ে যাবে। তুমি ওর মাম মাম হও তো, ভালো করে নাও। রে বাপরে দাও, নিয়েছি, নেটটা লাগিয়ে দাও, নেটটা লাগিয়ে দাও। আর সেইভাবে ভিডিও করা হয়নি আসলে, এদিকে ব্যাগপত্র সব প্যাকিং করছিলাম। তো যাই হোক, আমাদের কালকে ঘুরতে যাওয়ার প্ল্যানিং আগে তো বলেছি, তো এখানে সব কিছু প্যাকিং করে নিয়েছি। এখানে ছেলের জামা কাপড়, এখানে ওর জ্যাকেট মোজা এক্সট্রা করে নেওয়া হয়েছে, আর এটার মধ্যে ছেলের সব শুকনো খাবার দাবার আছে, আর ওর ফুটানো জল আছে। আর এই ব্যাগটা তো আমাকে ক্যারি করতেই হবে। আর তার সঙ্গে এই যে ছেলেকে কালকে পরিয়ে নিয়ে যাবো হচ্ছে, এদিকে এই যে গেঞ্জি, মোটা গেঞ্জি, এই যে মোটা জিন্স প্যান্ট, এদিকে মোজা টোজা সব কিছু রেডি করে রেখেছি, আমারটাও রেডি করে রেখেছি। এখন কালকে হচ্ছে আমাদের 8টার দিকে বেরোনোর প্ল্যানিং রয়েছে। তো এই তো এখন খাওয়া দাওয়া তাড়াতাড়ি কমপ্লিট করে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কালকে আবার সকাল সকাল উঠার রয়েছে। তো চলো, প্যাকিং তো মোটামুটি কমপ্লিট। আর এদিকে ছেলের খাওয়া দাওয়া বলতে, ওর বেশিরভাগ খাওয়াই নেওয়া হয়েছে, আর দুপুরের খাওয়াটা আমি হচ্ছে প্যাকিং করে নিয়ে যাবো। ওর জন্য ভাত আর হচ্ছে একটু চিকেন নিয়ে যাব। আর দেখি যদি ওদিকে সেরকম কিছু যদি পেলাম তাহলে ওকে খাওয়ানো তো হবেই। আর সকালবেলা যেহেতু বেরোবো, সকালবেলা তো আমরা বাইরেই টিফিন করবো, ছেলে দেখি সকালবেলাও যদি ও যদি ভাত খেতে পারে তাহলে ওকে একটুখানি খাওয়াবো, আর না খাওয়ালে পরে আমরা যা কিছু খাবো ওকেও তাই খাওয়াবো, কারণ বের না হলে পরে আর হচ্ছে না, আর এভাবেই বেরোতে হবে, আর না হলে পরে ওই ঘরবন্দিভাবেই আমাদেরকে থাকতে লাগবে, কিন্তু যেটা আর একদমই ভালো লাগছে না। তো যাই হোক, প্যাকিং তো সব কিছু কমপ্লিট, তো চলো এখন নিচে যাই। তো আমরা চলে এসেছি সবাই ঘুমানোর জন্য, কালকে সকাল সকাল উঠার রয়েছে। তো বাবা গুড নাইট বলে দাও সবাইকে। তো আজকের মতো গুড নাইট বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। টাটা, সবাইকে টাটা করো, গুড নাইট বলো, টাটা, সুইট ড্রিম বলো, সুইট ড্রিম, হ্যাভ এ নাইস ডে, নো নো হ্যাভ এ নাইস ডে না, বলো সি ইউ টুমরো, সি ইউ টুমরো, এবার তো